আমন্ত্রণ বিজনেস শ্রুতি শ্রুতির শিরোনামগুলো জানিয়ে দেবো আপনাদের। সরবরাহ কমার অজুহাতে রাজধানীতে বাড়ানো হচ্ছে মাছের দাম, এখনো স্বস্তি ফেরেনি তেল চিনির মোকামে। আলু বেগুনের চড়া দামে নাকাল ক্রেতারা, কাঁচা মরিচ এবং টমেটোর কেজি 250 টাকা, কিছুটা কমেছে সাবান শ্যাম্পুর দাম। কুড়িগ্রামে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্প স্কিন রোগ, চিকিৎসক না পেয়ে কবিরাজের কাছেই ছুটছেন খামারিরা। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। ক্রেতার হাতে নাগালে নেই মাছ, সরবরাহ কমের অজুহাতে বাড়িয়ে দেওয়া হয়েছে দাম। বেলে ট্যাংরা ইলিশ ছোট মাছের দাম লাগামহীন, স্বল্প আয়ের মানুষদের চাহিদায় থাকা চাষের মাছের দামও কিন্তু বেশি। ওদিকে ভোজ্য তেল এবং চিনির দামে স্বস্তি নেই, বেঁধে দেওয়া হলেও মানা হচ্ছে না সেই দাম। ওঠানামা করছে পোলট্রি মুরগির দামও, ব্রয়লার লেয়ার এবং সোনালী জাতের মুরগির দাম আগের তুলনায় কিছুটা কম। বলা হয় মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া যেন একদিনও চলে না, কিন্তু সেই মাছের দামে স্বস্তি নেই। বাজারে বেশিরভাগে পাওয়া যাচ্ছে চাষের মাছ, কিন্তু দাম বেশি। মাছের বাজারে ক্রেতার স্বস্তি নেই, সব ধরনের মাছের দামই তুলনামূলক বেশি। চিংড়ি মাছই কিনলাম, আগের চেয়ে অনেক বেশি, যেমন 500-600 টাকা পাওয়া গেছে, 800 টাকা দিয়ে নিলাম। নিম্নবিত্তর ক্ষেত্রে অবশ্যই মিলবে না, কিন্তু মধ্যবিত্তের ক্ষেত্রে জাস্ট আমরা টিকে থাকতে পারতেছি, চলতে পারতেছি। ব্যবসায়ীরা বলছেন বাজারে মাছের সরবরাহ তুলনামূলক কম, যোগান বাড়লে কমবে দাম। শুক্রবারে 50 টাকা কেজিতে একটু বেশি হয়, কিন্তু আজকে মোটামুটি ভালোই দাম আছে। দাম বাড়ে দাম কমে, যে মাল কমতে দাম বাড়ে তাহলে কমে, ঠিক আছে। সিজন হিসেবে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, দাম অনেক বেশি। বাজারে চাষের মাছ রুই কাতল পাঙ্গাস পাওয়া গেলেও কেজিতে গেল সপ্তাহের চেয়ে দাম বেশি, অন্তত 30 থেকে 50 টাকা পর্যন্ত। এখন জানাবো পোলট্রি বাজারের খবর, জয়পুরহাট থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল আলীম। ধন্যবাদ। গত 2 সপ্তাহ ধরে মুরগির বাজার কিন্তু অনেকটাই কমে এসেছে এমনটাই কিন্তু এখানকার ব্যবসায়ীরা জানাচ্ছেন। তবে খামারিরা বলছেন যে পরিমাণ খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় বা সেই পরিমাণে কিন্তু তাদের রেডি মুরগির দাম বৃদ্ধি পায়নি। ব্রয়লার মুরগি যেটা, এটা 160 টাকা বিক্রি হচ্ছে, আর সোনালি এটা হচ্ছে 260 টাকা, আর ডিমের মুরগি 330 থেকে 340 টাকা। ব্যবসায়ী এবং ভোক্তারা জানাচ্ছেন যে এই রকম দাম থাকলে কিন্তু সবার ক্ষেত্রে সহনীয় পর্যায়ে আসে বলে তারা মনে করছেন। তারা বলছেন যে খামারি যদি লোকসানে থাকে তাহলে দেখা যাচ্ছে যে একসময় মুরগির সংকট দেখা দেবে। মুরগির বাজার অস্থিতিশীল একটা বাজার, আজকে যে দাম থাকে কালকে সেই দাম থাকে না, এবং ডে বাই ডে এর দাম ফ্লাকচুয়েট করে বা ডে বাই ডে দাম কম বেশি হয়। মুরগি কিনতে এসে দেখছি যে 260-265 পর্যন্ত বিক্রি হচ্ছে, এটা আসলে একটা আমার কাছে বেশি মনে হচ্ছে। এই ছিল আমার কাছে পোলট্রির বাজার সম্পর্কে সর্বশেষ তথ্য। আমরা এখন তেল এবং চিনির বাজার সম্পর্কে জানতে চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে চিনির বাজারের অস্থিরতা কোনোভাবেই যেন কাটছে না। ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে মিলগেট থেকে তাদের ডিউ কাটতে হচ্ছে, কিন্তু মিলগেট থেকে ডিউর যে পরিমাণ সেটি গায়ে লিখে দেওয়া হচ্ছে না, যে কারণে তারা বেশি দামে চিনি ক্রয় করে বেশি দামে বিক্রি করছেন। স্যার, মিল থেকে ভালো মতো মাল দেয় না, ডিউ কাটলে 2-1 দিন পর সিরিয়ালে থাকা লাগে, এর জন্য চিনির দামটা বাইরে যায় গা। আমগতে যারা নিতে আসে এরা আবার আকাশ কুসুম ব্যবসা করতে, এরা 40 টাকা কেজি বেচতে আসে, এটা আমগতে 26 টাকা নিয়ে আর 14 টাকা কেজিতে ব্যবসা করলে তো এটা আমি করার নাই। সোয়াবিন তেলের যে বাজার নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকারিভাবে, বোতলজাত সোয়াবিনের তেলের দাম ইতিমধ্যে সমন্বয় করা হচ্ছে, কিন্তু পাইকারি বাজারে যেই দামে সোয়াবিন তেল বিক্রি হচ্ছে খুচরা বাজারে তার কোনো প্রভাব পড়ছে না। সরকার যে রেট নির্ধারিত করছে সেই রেটে আমরা মেলগেট থেকে মাল পাচ্ছি না। ড্যামারেজ দিতে হয়, 1-2 দিন পরে মাল পাই, তখন দেখা যায় ওই সমন্বয়টা আমাদের পক্ষে সবসময় করানো সম্ভব হয় না। এই ছিল সোয়াবিন ও চিনির বাজারের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। এদিকে ছুটির দিনে উত্তাপ ছড়াচ্ছে সবজির দামে, সপ্তাহের ব্যবধানে বেগুন কাঁকরোল সহ বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে অন্তত 20 টাকা। কাঁচামরিচ এবং আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে 250 টাকা দরে, কিছুটা কমেছে সাবান শ্যাম্পু এবং হ্যান্ডওয়াশের দাম। ক্রেতারা বলছেন উচ্চ মূল্যের বাজারে এসব পণ্যের দাম কমায় কষ্ট, কিছুটা হলেও লাঘব হবে।
ছুটির দিন, একটু দেরি করে ঘুম ভাঙে অনেকের। সকাল গড়ানোর সাথে সাথে বাজারে ক্রেতাদের আনাগোনা বাড়ে, সবজির চড়া মূল্যে অস্বস্তি বাড়াচ্ছে ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 টাকায়, আর করলার কেজি 100 টাকা। বাড়তি দরের তালিকায় আছে আলু, পটল, ঢেঁড়স, বরবটি, কাঁকরোল। 250 টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ ও টমেটো। সবজির কথা কি বলবো, এটা তো আসলে আনবিলিয়েবল। আমি বেগুন কিনছি কারণ বাজার থেকে 40 টাকা করে, এখানে 80 টাকা, 100 টাকা। টমেটো নিলাম 250 টাকা করে কেজি, আর শসা ধরেন 60 টাকা। খারাপ অবস্থা, মালের দাম কমে না, খালি বাড়তে আছে। যেমন ইন্ডিয়ান টমেটো আপনার এক কেজিতে একদিনে 50 টাকা বেড়ে থাকা, 40 টাকা বেড়ে থাকা, এক কেজি ক্যাপসিকামে আপনার 120 টাকা বেড়ে গেছে। কাঁচামালের দাম কমায় ইউনিলিভার, সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশের দাম খুচরা পর্যায়ে কমিয়েছে। 150 গ্রাম ওজনের লাক্স সাবানের দাম 80 টাকা থেকে কমিয়ে 70 টাকা নির্ধারণ করা হয়েছে। দাম কমেছে বিভিন্ন ওজনের লাইফ বয় ও ডাব সাবানেরও। আগের চেয়ে কিছুটা কম দামে বিভিন্ন ধরনের শ্যাম্পু পাচ্ছেন ক্রেতারা, বলছেন এতে কিছুটা স্বস্তি বাড়বে। মানুষ তো সবসময় শ্যাম্পু কিনতে পারে, তো 30টা জিনিস 40 টাকা হয়, তাহলে তো ওই প্রেশার হয়ে যায়। এখন 30টা ছাড় দিছে, এটা মানুষ একটু স্বস্তি পাইব। 100 গ্রাম লাক্স সাবানে 25 গ্রাম অন ফিরে দিচ্ছে, মানুষ অন সুবিধা পাচ্ছে। মিডিয়াম সানসিল্ক যেটা, এটা আসলে আপনার 250 টাকা, না 280 টাকা ছিল, 50 টাকা ছাড় দিয়ে 230 টাকা করছে। পাবলিকের যেই বেতন, তারপরে মনে করেন যেই অসুবিধার মধ্যে আছে, তার থেকে একটু কমলে ভালো না জিনিসটা। বেশ কিছু পণ্যের ছোট প্যাক এনেছে ইউনিলিভার। 10 টাকায় ভিমবার প্যাক, হরলিক্স ও সার্ফ এক্সেলের নতুন মোড়ক এনেছে কোম্পানিটি। সাইফুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে রেকর্ড উচ্চতায় উঠেছে। প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম 1 লাখ টাকা ছাড়িয়ে গেছে। কয়েক মাস ধরেই স্বর্ণের ভরি 1 লাখ টাকা ছুঁয়ে অবস্থায় ছিল। সকাল থেকে দেশে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,777 টাকায়। বাংলাদেশের জুয়েলার্স সমিতি বাজুস দাম বাড়ানোর এই সিদ্ধান্ত কার্যকর করেছে। এর আগে গত 18 মার্চ স্বর্ণের দাম প্রতি ভরিতে 1 লাফে 7,698 টাকা বাড়ানো হয়েছে, তাতে স্বর্ণের ভরি হয়েছে 98,794 টাকা। এরপর আবার আরও এক দফা দাম বাড়ে এবং কমে। সর্বশেষে গত 7 জুন স্বর্ণের দাম 1,749 টাকা বাড়ানো হয়েছে, তখন প্রতি ভরি দাম স্বর্ণের দাম 98,444 টাকা হয়। এবার ভালো মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে 2,333 টাকা বেড়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে 68,700 টাকায়, তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। হলমার্ক করার প্রতি ভরি 22 ক্যারেট রূপার দাম 1,715 টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন কমেছে 8%-এরও বেশি। বিদায়ী অর্থবছরে বাস্তবায়ন হয়েছে 84%, আর এর আগের অর্থবছরে বাস্তবায়নের হার ছিল 92%-এরও বেশি। কর্মকর্তারা বলছেন সরকারের ব্যয় সংকোচন নীতি এবং তহবিল সীমিত ছাড়ের কারণে এডিপি বাস্তবায়ন কমে গেছে। চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকার অগ্রাধিকার অনুসারে প্রকল্পগুলোকে 3টি শ্রেণীতে ভাগ করেছিল। সবচেয়ে কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো রাখা হয়েছে সি ক্যাটাগরিতে। এসব প্রকল্পের অর্থছাড় সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বি ক্যাটাগরির প্রকল্পের জন্য 75% এবং এ ক্যাটাগরির প্রকল্পের 100% অর্থছাড় করা হয়। পরিকল্পনা কমিশনের সময় জানিয়েছে এডিপি বাস্তবায়নে এগিয়ে আছে জাতীয় সংসদ সচিবালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইআরডি, জ্বালানি মন্ত্রণালয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় 1 টাকাও খরচ করতে পারেনি। বিদায়ী এডিপিতে বরাদ্দ ছিল 91 কোটি টাকা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয় অর্ধেকেরও কম অর্থ খরচ করেছে। কুড়িগ্রামের 9 উপজেলায় দেখা দিয়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ। একের পর এক মারাও যাচ্ছে গরু, এতে বিপাকে পড়েছেন খামারিরা। পরামর্শ নিয়ে পশু চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। চিলমারির চরপাত্রখাতা এলাকার রওশনারা গবাদি পশু নিয়ে দিশেহারা। তিনি দেখা দিয়েছে লাম্পি স্কিন রোগ। আমাদের 7টা গরু আছে, একটি গাভিন, সে মারা গেছে। মারা যাওয়ার পর আর 6টা গরু আছে, 6টা গরুর মধ্যে 3টা আক্রান্ত। একই চিত্র কুড়িগ্রাম জেলা জুড়েই। রাজারহাট, উলিপুর, নাগেশ্বরী সহ 9 উপজেলায় ছড়িয়ে পড়েছে এই রোগ। একের পর এক মারা যাচ্ছে গবাদি পশু। 2টি গরুর মধ্যে 1টি গরু চিকিৎসাধীন অবস্থায় আছে, আর 1টি গরু আমার চিকিৎসা অবস্থায় মারা যায়। 77,000 টাকা দাম করেছিল, আমি দেই নাই, তারপরে করই বসন হয়, গরুটা আমার মারা গেছে। প্রত্যন্ত এলাকার অনেকে এখনও পরিচিত নয় লাম্পি স্কিন রোগ সম্পর্কে। দেখা মিলছে না সরকারি পশু চিকিৎসকদের, ছুটছেন কবিরাজের কাছে।
আমাদের গ্রামে যে আগুন ঠোসকার এই গরু বাছুরে এরকম ঠোসকা উঠে অনেক গরু বাছুর মারা যাইতেছে, কোনো ডাক্তার কোনো ব্যবস্থা নাই, ইঞ্জেকশন দিছে দুই তিনটে, তারপর গরুটা আটকে নেই আর কি, এই দুই তিন দিনের মধ্যে গরুটা মারা গেছে। 50,000-60,000 মাল তারা বেচলে কতটুকু লাভবান হবে, আর সেই গরুটা যদি এই অসুখের কারণে মারা যায় তাহলে তো ব্যাপক ক্ষতি। তার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, এরই মধ্যে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে, পরামর্শ নিয়ে পশু চিকিৎসার আহ্বান জানালেন তিনি। বর্ষা এবং বৃষ্টি এই দুটার কারণে এখন আক্রান্তের সংখ্যা অনেক কমে গেছে, এবং যেগুলো আক্রান্ত আছে সেগুলা যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে গরুগুলা অতি দ্রুত সুস্থ হবে। পাশাপাশি খামারিদের সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। এবার জানিয়ে দেব সাপ্তাহিক মুদ্রাবাজারের খবরাখবর। মার্কিন ডলার বাদে প্রায় সব মুদ্রার দরে কিন্তু ঊর্ধ্বমুখী। গেল সপ্তাহে সবচেয়ে বেশি চাহিদা ছিল ব্রিটিশ পাউন্ডের। ব্যাংকের হিসাবে এই মুদ্রাটির দর বেড়েছে 4-5 টাকা। একই গতি ইউরোর বাজারেও স্থিতিশীল মালয়েশিয়ান রিঙ্গিত আর ভারতীয় রুপির দরে। গেল সপ্তাহের শুরুতে ডলারের দাম কমলেও শেষের দিকে তা কিছুটা বাড়ে। এনসিসি ব্যাংকের তথ্য মতে বৃহস্পতিবার মার্কিন ডলার সর্বোচ্চ 108.92 টাকা দরে হাত বদল হয়েছে এবং সর্বনিম্ন 108.87 টাকা ছিল সোমবার। বেশ বেড়েছে ব্রিটিশ পাউন্ড এবং ইউরোর দর। মঙ্গলবার সর্বোচ্চ 146.66 টাকা ছিল ব্রিটেনের মুদ্রার দর। সর্বনিম্ন ছিল বৃহস্পতিবার 145 টাকা। মঙ্গলবার সর্বোচ্চ 127.08 টাকা বিনিময় হয়েছে ইউরো। সর্বনিম্ন দর ছিল বৃহস্পতিবার 126.75 টাকা। বেড়েছে অস্ট্রেলিয়ান ডলারের দামও। বুধবার সর্বোচ্চ বিক্রি হয়েছে 75.44 টাকা আর 24 টাকার আশেপাশে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর। এদিকে বেড়েছে সিঙ্গাপুর ডলারের বাজারও। মঙ্গলবার সর্বোচ্চ 83.72 টাকা বিক্রি হয়েছে এই মুদ্রাটির। সর্বনিম্ন দর ছিল 83.45 টাকা। সৌদি রিয়ালের সর্বোচ্চ দাম 29.05 টাকা বুধবার লেনদেন হয়েছে। কিছুটা বেড়েছে কানাডিয়ান ডলারের দাম। বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেন হয়েছে 82.87 টাকা দরে আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1.33 টাকা। আশি বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিংয়ের খেতাব ছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের দখলে। এবার সেই তকমা ছিনিয়ে নিচ্ছে ভারত। দেশটির গুজরাট প্রদেশের সুরাট শহরে নির্মিত হয়েছে বিশ্বের বৃহত্তম অফিস ভবন। উদ্বোধনের পর পরিবেশ বান্ধব এই প্রকল্পটি হবে ভারতের হীরা ব্যবসার প্রধান কেন্দ্র হিসেবে, যার আয়তন 67 লাখ বর্গফুট। ভারতের ডায়মন্ড ক্যাপিটাল সুরাটে স্থাপিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিং। 15 তলা বিল্ডিং কমপ্লেক্সটি জুড়ে চলবে হীরার কারবার। 67 লক্ষ বর্গফুট জায়গার সুরাট ডায়মন্ড বোর্ডস আকারে আয়তনে পেন্টাগনের থেকেও বড়। বিশ্বের প্রায় 90% ডায়মন্ড প্রক্রিয়াজাত করা হয় সুরাটে। হীরা ব্যবসার ওয়ান স্টপ ডেস্টিনেশন হবে সুরাট ডায়মন্ড বোর্ডস। হীরা পরীক্ষার অত্যাধুনিক ল্যাব, গ্রেডিং এবং সার্টিফিকেশন সিস্টেম, ব্যাংক, নিরাপত্তা ভোল্ট, কাস্টম জোন এবং রেস্তোরাঁ সব কিছুই হবে এক ছাদের নিচে। আমরা যখন এই বিল্ডিং কমপ্লেক্স তৈরি করেছিলাম তখন ভাবিনি এটি আমেরিকার পেন্টাগনকে পিছনে ফেলবে। সুরাটের 10,000-এর বেশি হীরে ব্যবসায়ীদের সুবিধার জন্যই আমরা এই বাজারটি তৈরি করেছি। 35 একর জমির উপর তৈরি কমপ্লেক্সটিতে রয়েছে 9টি টাওয়ার। 3200 কোটি রুপি খরচ করে নির্মিত এই হীরার বাজারে থাকবে 4,700টি অফিস স্পেস। বিশ্বের 350টি হীরা কোম্পানির প্রায় 65,000 দক্ষ কর্মী কাজ করবেন এখানে। সুরাট ডায়মন্ড বোর্ডস কর্মসংস্থান করবে 1.5 লাখ লোকের। কর্মচারী ও ক্রেতাদের বহনে থাকবে 131টি লিফট। গোটা কমপ্লেক্সে বিদ্যুতের যোগান আসবে সোলার প্যানেল সংযুক্ত স্বতন্ত্র সাবস্টেশন থেকে। বছরে প্রায় 3 লক্ষ কোটি রুপির ডায়মন্ড বেচাকেনা হয় হীরার শহর সুরাটে। কর্তৃপক্ষ আশা করছে চলতি বছরের শেষ নাগাদ উদ্বোধন হবে বিশ্বের সবচেয়ে বড় এই অফিস বিল্ডিং। হাফিজুল ইসলাম, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।